3 দিন ধরে নিখোঁজ থাকার পর কোলিয়ারির ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হলো এক ডাম্পার চালকের মৃতদেহ। সালানপুর বনজেমারি খনির ডাম্পিং গ্রাউন্ডের ঘটনা এটি। তদন্ত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সালানপুর আল্লাডি গ্রামের বাসিন্দা নিমাই পাল কাজে এসেছিলেন। তিনি কোলিয়ারিতে ডাম্পার চালানোর কাজ করতেন। সেই দিন থেকে আর বাড়ি ফিরে যাননি। গত শুক্রবার ডাম্পিং গ্রাউন্ডের কয়লাস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয় নিমাই পালের মৃতদেহ। মৃতদেহ পচে গলে গিয়েছিল, ফলে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মৃতদেহটিকে উদ্ধার করে সালানপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান। মৃতের বয়স 40 বছর। সালানপুর থেকে সৌমিত্র গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। बंद करो। डाला बंद करो।